চট্টগ্রামর আনোয়ারা দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি সময়বেল্লায় এবং অসাধু ব্যবসায়ী হলর সিন্ডিকেট বাঙ্গিবেল্লায় হমদামে ডিম বিক্রির কার্যক্রম শুরু করছি আনোয়ারা উপজেলা প্রশাসন। অক্টোবরের 13 তারিখ বুধবার সকাল উপজেলার সাতরিস মনি বাজারত উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সুলভ মূল্যে ডিম বেচা শুরু হয়। ইন্দি বাজারত আইনে ডিম কিনে নল হমদামে ডিম কিনে থারিয়ারে খুব খুশি দেখা গিয়ে জানাগি উপজেলার খামারি অলতুন কিনিয়ারে বাজারের সরকারি নির্ধারিত মূল্যে বুকতলার হাতে এই ডিম বেচা হইব। প্রত্যেক দিন 2000 করে ডিম বেচা হইব। ইনোর এক ডজন ডিম ফরিব মাত্র 140 টাকা। হমদামে ডিম বেচানোর কার্যক্রম সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক মনে হই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকারের নির্দেশ অনুযায়ী এবং জেলা প্রশাসক চট্টগ্রামের নির্দেশ অনুযায়ী আমাদের বাজার মনিটরিং কার্যক্রম চলমান আছে। সেই সাথে সাথে বাজারের দ্রব্যমূল্যকে একটি সহনীয় পর্যায়ে রাখার জন্য আমরা কয়েকটি বিশেষ উদ্যোগ নিয়েছি। এর মধ্যে সরাসরি উৎপাদকের কাছ থেকে ডিম সংগ্রহ করে এটি পানি সম্পদ উপজেলা পানি সম্পদ অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন বাজারে বিক্রির একটি উদ্যোগ নিয়েছি। তার প্রেক্ষিতে আজকে চাতুরী বাজারে প্রথমেই এই ডিম সুলভ মূল্যে বিক্রি করা হয়েছে এবং এই কার্যক্রম আগামীকালকে জয়কালী বাজার থেকে শুরু করে পরবর্তীতে বিভিন্ন বাজার এবং উপজেলা পানি সম্পদ অধিদপ্তরের সামনে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। তাছাড়া আমরা কৃষি হাট করার জন্য চেষ্টা করছি, প্লাস আমাদের উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে কৃষি অফিসের মাধ্যমে আমরা সুলভ মূল্যে যে কৃষকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে একইভাবে আপনার কৃষি পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছি, যাতে করে বাজারে একটি ব্যালেন্স রাখতে পারে এবং আমাদের যে ভোক্তা সাধারণ আছে তারা সুলভ মূল্যে কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে। আর কার্যক্রমের সভাপতিত্ব করছি প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সমরঞ্জন বড়ুয়া। এ সময় তার উপস্থিত আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা দুলন কান্তি দাস এবং উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা খুরশেদ আলম সহ প্রাণী সম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তাও এটা উপস্থিত আছে। এ বিষয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সমরঞ্জন বড়ুয়া হই উপজেলা প্রশাসন আনোয়ারা সহযোগিতায় এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আনোয়ারা ব্যবস্থাপনায় বর্তমান সময়ে যে দ্রব্যমূল্য প্রগতির কারণে আমরা সুলভ মূল্যে আনোয়ারা উপজেলায় ডিম বিক্রি শুরু করেছি। আজকে এখানে উপজেলা প্রশাসনের সম্মানিত উপজেলা নির্বাহী অভিযান করেছিলেন। আমরা আজকে চাতুরি চৌমনিতে প্রায় 2000-এর মতো ডিম বিক্রি করেছি, যেগুলো আমরা প্রান্তিক খামারি থেকে সংগ্রহ করেছি এবং আমরা চেষ্টা করবো এটাকে অব্যাহত রাখার জন্য। না, আমরা সাধারণ ভোক্তাদের কাছে ক্রেতাদের কাছে খুব উৎসাহ পেয়েছি, ওরা খুব আগ্রহী, আমাদের এই আগ্রহ সহকারে আমাদের সাথে যুক্ত হয়েছে। তো আমরাও আমাদের সাধ্যমতো আমরাও চেষ্টা করবো এটাকে অব্যাহত রাখার জন্য। সি প্লাস চট্টগ্রাম।